স্পিকিং রোপ প্রতিযোগিতায় নির্দিষ্ট সময় এক পায়ে সর্বোচ্চ লাফিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করেছেন ঠাকুরগাঁওয়ের রাসেল ইসলাম। রাসেল এক পায়ে 30 সেকেন্ডে 145 বার ও 1 মিনিটে 258 বার দড়ি লাফিয়ে এ রেকর্ড করেন। রাসেল ইসলামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে। তার বাবা বজলুর রহমান পেশায় দিনমজুর, আর রাসেল খেলাধুলার পাশাপাশি পড়েছেন ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসির প্রথম বর্ষ। 2017 সাল থেকে রাসেল ইসলামী স্কিপিং, ক্রিকেট, ফুটবল, বক্সিং, ইস্যু, অ্যাথলেটিক সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি স্কিপিং রোপ প্রতিযোগিতায় রাসেল অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে। স্কিপিং রোপ প্রতিযোগিতায় প্রথম স্কুল পর্যায়ে, এরপর জেলা পর্যায়ে, এরপর বিভাগ ও উপ অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ব রেকর্ড গড়া 18 বছর বয়সী রাসেল ইসলাম স্কিপিং রোডে প্রথম হয়ে নিজেকে অনেক ধন্য মনে করছে। তার এই সফলতার জন্য পরিবারেই বেশি সাপোর্ট দিয়েছে।